নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ডক্টর শুভদীপ। আজকে এই ভিডিওটা বানাচ্ছি বাঙালির আসন্ন মহোৎসব দুর্গাপুজো এবং করোনা পরিস্থিতি নিয়ে কিছু সতর্কবার্তা দেওয়ার জন্য। আসুন দেখে নিই এখন বিশ্বের পরিস্থিতি করোনা নিয়ে। করোনাতে অলরেডি সারা বিশ্বে 33 মিলিয়ন বা 336 লাখ মানুষ করোনাতে অ্যাফেক্টেড হয়েছেন, এবং যার মধ্যে 10 লাখ মানুষ করোনা সংক্রমণ হয়ে মারা গেছেন, যার মধ্যে আবার ভারতবর্ষ থেকেই 97,000 মানুষ, মানে প্রায় 1 লাখ মানুষ করোনার জন্য ভারতবর্ষ থেকেই মারা গেছেন, যেটা প্রায় টোটাল ডেথ টোলের 10%। এবং আমরা বিশ্বের নিরিখে এই করোনার সংক্রমণের ট্রেন্ডের কোনো নিম্নমুখী ট্রেন্ড, নিম্নমুখী কোন দিক দেখতে পাচ্ছি না, ক্রমশ কিন্তু এটা বেড়েই চলেছে। আমেরিকান যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে ওখানে টোটাল 7 মিলিয়ন, 7 মিলিয়ন বা 70 লাখ পিপল এই করোনাতে অ্যাফেক্টেড হয়েছেন, এবং ভারতবর্ষ কিন্তু খুব একটা পিছিয়ে নেই। ভারতবর্ষতে প্রায় 60 লাখ মানুষ এই করোনাতে অ্যাফেক্টেড হয়েছেন বা সংক্রমিত হয়েছেন। আমেরিকার যদি ডেথ রেট দেখি, তাহলে আমেরিকার ডেথ রেট প্রথম দিকে প্রচন্ড হাই ছিল এবং আস্তে আস্তে সেটা কমে এসছে। আর ভারতবর্ষের যদি করোনার জন্য ডেথ রেটের কথা দেখা হয়, তাহলে যেরকম কেসেস ভারতবর্ষে ক্রমবর্ধমান বেড়ে চলেছে, সেরকম ডেথ রেটও কিন্তু বেড়ে চলেছে এখনো অবধি। আমেরিকার ডেলি কেস ডিটেকশন রেট যদি দেখি, রোজ কত কেস ধরা পড়ছে, সেটা প্রথমে 30,000-এর কাছে যাওয়ার সাথে সাথেই আমেরিকা কিন্তু লকডাউন ঘোষণা করে এবং সেটা কিন্তু নিচের দিকে নেমে আসে। কিন্তু আবার সেই লকডাউন একটু হালকা করে দেওয়ার জন্য জুন মাস থেকে সেই কেস কিন্তু আবার তরতর করে বেড়ে যেতে থাকে। সেই জন্য তা প্রায় ডেলি 70,000, 70,000 কেসেস পার ডে ডিটেকশন হতে থাকে আমেরিকায়। তারপরে আবার কিছু কড়া বিধি নিষেধ করার পর যেটা আমেরিকায় কমে এসেছে, এখন যা প্রায় 30 থেকে 40 হাজারের কাছাকাছি। তার মানে 30 থেকে 40 হাজার কেস আমেরিকায় রোজ নতুন করোনা কেস ডিটেক্ট হচ্ছে। যদি ভারতবর্ষের সেই জিনিসটা দেখি আমরা, ডেলি কেস ডিটেকশন রেট, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এই রেট অনেক বেড়ে গেছিল, প্রায় 1 লাখ পার ডে বা 100,000 পার ডে চলে গিয়েছিল প্রায়। সেখান থেকে কিন্তু এখন নেমে এসেছে প্রায় 70,000, 70,000 পার ডে তে। এবং বলে রাখি যে টানা 55 দিন প্রায় আমরা বিশ্বে, 55 ডেজ বিশ্বে কেস ডিটেকশন রেটে আমরা হাইয়েস্ট। ডেলি যে কেস ডিটেকশন হচ্ছে, ডেলি যে টোটাল কেস ডিটেকশন হচ্ছে নতুন কেসেস, তাতে কিন্তু ইন্ডিয়া এখন হাইয়েস্ট, যেটা কিন্তু আদেও ভালো খবর নয়। চলে আসব আমাদের পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গ এখন কিন্তু টোটাল কনফার্মড কেসেস এর দিকে দেখতে গেলে 2,53,768 কেস পশ্চিমবঙ্গের আছে আজকে 30শে সেপ্টেম্বর। এই ডাটাটি কোভিড ইন্ডিয়া 19 অর্গ থেকে নেওয়া, এবং আমরা তাতে সপ্তম স্থান অধিগ্রহণ করে আছি, আমরা কিন্তু খুব নিচে নেই। ডেলি কেসেস এর কথা যদি দেখি আমরা, ডেলি কেসেস এর যদি কথা দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিটেকশনের, তাহলে প্রায় রোজ 3,000 এর থেকে একটু বেশি কেসেস, 3,000-এর থেকে একটু বেশি কেসেস রোজ ওয়েস্ট বেঙ্গলে ধরা পড়ছে। প্রায় 3,000 কেসেস, নিউ কেসেস পার ডে ধরা পড়ছে, যেটাও কিন্তু খুব ভালো নয়। এরপরে দুর্গাপুজো সম্পর্কে কিছু সতর্কতা দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। কেন দেখে নেব কেরালার অবস্থা। কেরালা কিন্তু ওয়াজ এ ভেরি গুড পারফর্মিং স্টেট রিগার্ডিং করোনা। করোনা প্রথম যখন হয়, কেরালা খুব সুন্দর করে লকডাউন করে এবং করোনা কেসেস কিন্তু তারা কমিয়ে নিয়ে আসে।
কিন্তু রিসেন্টলি কেরালাতে কেরালাতে তাদের সব থেকে বড় উৎসব ওনাম পেরিয়েছে, এবং দেখা যাচ্ছে যে তাদের কেস ও মারাত্মকভাবে এই ওনামের পরে বেড়ে গেছে। মানে করোনা সংক্রমণের হার কেরালাতে কিন্তু ম্যাসিভলি ইনক্রিজ করেছে। এখানে দেখতে পাচ্ছি খবরের কাগজে বলা হয়েছে, রাজ্যের সব থেকে বড় উৎসব ওনাম মিটতেই বদলে যেতে শুরু করে ছবিটা। এখন দেখা যাচ্ছে টানা 4 দিন করোনা আক্রান্তের সংখ্যা সেখানে 6,000-এর বেশি, যেটা আগস্ট মাসে রোজ কেরালাতে প্রায় 1,000-এর কাছাকাছি কেস ডিটেকশন হচ্ছিল, যেটা 15ই আগস্ট প্রায় 1,600 কেসের কাছে এসেছিল, 1,600 কেসের কাছে এসেছিল। সেটাই কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে এসে ওনাম শেষ হয়েছে, তারপরে এসে কিন্তু 3,000, সেখান থেকে 6,000, সেখান থেকে 7,000, ম্যাসিভলি ইনক্রিজ করে গেছে। যেখানে থাকছিল 1,600, সেখানে হয়ে গেছে 6,000, প্রায় 5-6 থেকে 7,000, প্রায় 5 থেকে 6 গুণ ইনক্রিজ হয়ে গেছে টোটাল কেস। তাহলে সংক্রমণটাও কিন্তু সেই হারেই বেড়েছে, নাহলে কেস ডিটেকশন এত বেশি হতো না। আমরা আরেকটা পেপার থেকে দেখতে পাচ্ছি, আরেকটি খবর থেকে, যে আফটার ওনাম কেরালা সিজ 126% জাম্প ইন অ্যাক্টিভ করোনা কেসেস। 126% কেসেস হুট করে কিন্তু ওনামের পরে বেড়ে গেছে। এই সংক্রমণটা কেন হয়েছে? কারণ মানুষ ঠিকভাবে স্বাস্থ্যবিধি করোনার জন্য যেগুলো মেনটেন করা দরকার সেগুলো কিন্তু করেনি, সেই জন্যই কিন্তু কেরালার অবস্থা এখন বেশ খারাপ। এখানে লিখেওছেন ওনারা, দ্য স্টেট প্লেসড ফোর্থ ইন দ্য কান্ট্রি ইন টার্মস অফ অ্যাক্টিভ কেসেস। এখন টোটাল অ্যাক্টিভ কেসেস যদি দেখা হয় তাহলে কেরালা ফোর্থ প্লেসে চলে এসেছে, যেটা তারা অনেক নিচে ছিল, এবং সেই জন্য কেরালার হেলথ মিনিস্টার কিন্তু আবার লকডাউনের চিন্তা ভাবনা করছেন, যেটা কিন্তু আদেও ভালো নয়, কারণ লকডাউন হলেই ইকোনমি ট্যাম্পার্ড হবে। ওয়েস্ট বেঙ্গলে যেখানে ডেলি কেসেস আমাদের 3,000 আছে, তাহলে আমরা দেখে নিই প্রায় ডেলি কেসেস ডিটেকশন যেখানে 3,000 আছে, সেইটা যদি 5 গুণ বেড়ে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গলেই 15,000 কেসেস পার ডে রোজ ধরা পড়বে, যেটা কিন্তু আদেও ভালো নয়, কারণ এই 3,000 কেসেস এর মধ্যে 5% মডারেটলি ইল আর 1% সিভিয়ারলি বা ক্রিটিক্যালি ইল হবে, এবং সেই পরিমাণে আমাদের যে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো হসপিটাল বেড, সেগুলো প্রায় ফুল হয়ে যাচ্ছে। 15,000 কেস যদি হয় তাহলে কিন্তু মানুষ হসপিটালে আর জায়গা পাবে না, তাহলে কিন্তু মানুষ হসপিটালে জায়গা পাবে না, কারণ সেগুলো সব ভরে যাবে। এই পার্সেন্টেজে মানুষ যদি খারাপ হতে থাকে, সংক্রমিত হতে থাকে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য চরম বিপদ। ইউএসএতেও কিন্তু লকডাউন যখনই একটু হালকা করেছিল ওরা, তখনই কিন্তু কেস রেট প্রচন্ড ভাবে বেড়ে যেতে শুরু করেছিল। অতএব আমাদেরকে দুর্গাপুজোর সময় কিন্তু একটুকুও লুজলি বিহেভ করা চলবে না, কারণ আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই সদ্য পিক থেকে একটু নামতে শুরু করেছি, এর মধ্যে আমরা চাই না যে এই যে পিকটা নামতে শুরু করেছিল সেটা আবার বেড়ে আমেরিকার মতন এরকম জায়গায় পৌঁছে যাক, এবং যদি সেটা মারাত্মকভাবে এইভাবে বেড়ে যায়, আমেরিকায় লকডাউনের পর যেরকম বেড়ে গেছিল সেইভাবে যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমেরিকা বা উন্নত দেশগুলির থেকে অনেকটাই খারাপ, সেই তুলনায় কিন্তু আমরা বেশ বিপদে পড়ব। তাই আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিন্তু দুর্গাপুজো কাটাতে হবে, নাহলে কিন্তু খুবই বিপদ। আমরা দেখতে পাচ্ছি যে জাপানের মতন ডেভেলপ দেশ, ফ্রান্সের মতন ডেভেলপ দেশ, যাদের কেস কমে গিয়েছিল তাদের লকডাউন একটু শিথিল করতেই, লকডাউন যখনই একটু কমিয়ে আনা হয়েছে তখনই কিন্তু তাদের কেস প্রচুর ভাবে বেড়ে গেছে, এবং জাপানেও কেস প্রচুর ভাবে বেড়ে গেছে। সেই জন্য কিন্তু আমাদেরকে দুর্গাপুজোর সময় ভালো করে করোনা স্বাস্থ্যবিধি মেনেই থাকতে হবে। আমার মনে হয় দুর্গাপুজোর সময় বেশি ভিড় অ্যাভয়েড করাই ভালো, বেশি জমায়েত না করাই ভালো। এখানে ল্যান্সেট আবার আজকে একটা বোম ফাটিয়েছে, তারা তাদের একটি নতুন পাবলিকেশনে বলেছে যে কোভিড ইন্ডিয়া দ্য ডেঞ্জার্স অফ ফলস অপটিমিজম, যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যেরকম কারেন্ট কন্ডিশন আছে
তার থেকে সরকার নাকি অনেক ভালো করে সেই জিনিসটাকে দেখাচ্ছে, সেই জন্য সাধারণ মানুষের কাছে কিন্তু আসল যে চিত্রটা করোনার সেটা কিন্তু পৌঁছচ্ছে না, সেই জন্য মানুষ বেশি আশ্বাস পেয়ে যাচ্ছে। সেটা কে বলছে? বিশ্বের খ্যাতনামা হেলথ জার্নাল বা মেডিকেল জার্নাল ল্যানসেট, তারা বলছে। তারা কি বলছে দেখেনি, প্রতিদিনে বলেছে, সেটা হালকা করে তুলে ধরেছে, ভারতে করোনা পরিস্থিতি যতটা গুরুতর ততটা সামনে আসছে না, উল্টে সাফল্যের কথাটাই অনেক বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। এটা কিন্তু খুবই খারাপ, তার জন্য মানুষ আশ্বস্ত হয়ে যাচ্ছে এবং ঠিকঠাক স্বাস্থ্যবিধি পালন করছে না, সেই জন্য কিন্তু আরো সংকটময় পরিস্থিতিতে আমরা কিন্তু পৌঁছতে পারি, যেটা খুবই খারাপ। এখানে তারা আরো বলেছে, জনস্বাস্থ্য গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে ভারতের দক্ষতা রয়েছে, সেগুলির ফায়দা তুলতে হলে দেশের নেতাদের অবশ্যই বৈজ্ঞানিক প্রমাণ, বিশেষজ্ঞদের মতামত গুরুত্ব দিয়ে দিতে হবে, মানুষের সামনে মিথ্যা আশার ছবি তৈরি করা উচিত নয় বলেও সতর্ক করেছে ল্যানসেট। অতএব আমি কোনো পলিটিক্যাল পার্টি নিন্দা করছি না, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সমর্থন করেও কোনো কথা বলছি না, কিন্তু আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টির উদ্দেশ্যেই বলছি যে বৈজ্ঞানিক প্রমাণ এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই কিন্তু আমাদের এই ডিসিশন গুলো নিতে হবে, না হলে কিন্তু আমরা ঘোর বাজে পরিস্থিতিতে উপনীত হব। তো চলে আসি শেষে, একটু জানাই যে দুর্গাপুজো তো করতেই হবে, তো কি কি আমাদের খুব স্ট্রিক্টলি পালন করতে হবে যদি আমাদেরকে কেসেস কম রাখতে হয়। প্রথমে এই হচ্ছে যে কোনো যদি সিমটম হয়, যদি আপনার জ্বর আসছে, ফিভার, যদি আপনার কাশি হচ্ছে, যদি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, যদি আপনার দুর্বলতা লাগছে, গা মাথা হাত পা এসব ব্যথা করছে, যদি আপনার ডায়রিয়া হচ্ছে, লুজ টুল হয়ে হয়ে হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে মেডিকেল হেল্প নিতে হবে। আপনি ডক্টরকে কনসাল্ট করবেন, দরকার হলে আপনার যদি গুরুতর সিমটম দেখা যায় আপনি ফিভার ক্লিনিকে ভর্তি হবেন, আপনার টেস্ট করাবেন। আপনার যদি কোনো পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আপনি আসেন, সেটা যদি আপনি জানতে পারেন, তাহলেও কিন্তু আপনাকে ডক্টরকে কনসাল্ট করে আপনাকে যেটা করাতে হবে সেটা হচ্ছে টেস্ট করাতে হবে। আপনাকে আইসোলেশনে থেকে টেস্ট করাতে হবে এবং টেস্ট পজিটিভ এলে আপনাকে ঠিকঠাকভাবে চিকিৎসা করাতে হবে এবং অন্যদেরকে প্রিভেন্ট করতে হবে, যাতে আপনার কাছ থেকে আপনার বাড়িতে বা আপনার আত্মীয়জনের প্রিয়জনের এই রোগ, এই ব্যাধি যেন ছড়িয়ে না পড়ে। তাহলে আমরা প্রথমেই বলছি আবার, ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, ম্যালেস, বডি এক, হেডেক, লুজ টুল আর ডায়রিয়া, এগুলোই প্রধানত সিমটম দেখা যাচ্ছে। করোনায় হাজারো রকম সিমটমস হচ্ছে, মেজরিটি কেস কম বয়স্ক, অ্যাসিমটোম্যাটিক থেকে যাচ্ছে, মানে তাদের কোনো সিমটমই হচ্ছে না কিন্তু তারা পজিটিভ, এবং তারা কি করছে, এই রোগ ছড়িয়ে দিচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠদেরকে এবং তারা খারাপ হয়ে যাচ্ছেন, সেই দিকেও আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তাই পুজোর সময় আমার মনে হয় ভিড় ভাট্টা এসব অ্যাভয়েড করাই ভালো, কারণ কে কখন সংক্রমিত হয়ে অ্যাসিমটোম্যাটিক থেকে যাবে, সেই অ্যাসিমটোম্যাটিক পার্সেন্টটি বাড়িতে এসে কোনো একটি বৃদ্ধ 60 বছরের, হয়তো ডায়াবেটিস আছে, তার সাথে তার হাইপার টেনশন আছে, তা সেরকম কোনো কাউকে অ্যাফেক্ট করবে এবং এবং তার গুরুতর রোগ দেখা দেবে, সেটা কখনোই কাম্য নয়। এবং সবসময় আমরা বলবো এই রোগটিকে লুকাবেন না, আপনার যদি কোনো সমস্যা হচ্ছে আপনি ডক্টরদের কনসাল্ট করুন, আপনি কাছাকাছি গভর্নমেন্ট ফিভার ক্লিনিকে যান এবং টেস্ট করান, চিকিৎসা করুন। থার্ড, যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং, যেটা করা কিন্তু খুবই কঠিন, সেই জন্য আমি বারবার বলছি, দুর্গাপুজো মনে হয় এইবার বাড়ি থেকে আমরা যদি পালন করতে পারি, আমরা যতটুকু মণ্ডপে না গেলেই নয় সেটুকু করে যদি আমরা মাকে এইবারের মতন ক্ষমা চেয়ে নিয়েই নিমিত্ত সারে পুজোটা যদি আমরা সমাপন করতে পারি বা সম্পন্ন করতে পারি, সেটাই মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। চলুন না বাড়িতে বসেই আমরা মাকে স্মরণ করি মনে মনে একটু। এই বছর কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 2 মিটার নিজের চারিপাশে ডিস্টেন্স রেখে ঘোরাফেরা করা, আমাদের পক্ষে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলায় অ্যাটলিস্ট দুর্গাপুজোর সময় কখনোই পসিবল নয়। আপনি কখনোই পারবেন না নিজের চারপাশে একটা 2 মিটারের গন্ডি করে হাঁটাহাঁটি করতে। চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট স্বাস্থ্যবিধিতে, মাস্ক। মাস্ক কিন্তু আমাদেরকে পরতেই হবে। অনেকেই বলছে যে মাস্ক পরলেও ভাইরাসে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে,
মাস্ক পরে কাজ হচ্ছে না, সেটা কিন্তু একদমই ভুল। বড় বড় যেগুলো সাইন্টিফিক জার্নাল আছে, যেগুলো হেলথ জার্নাল আছে, তারা কিন্তু বলছে মাস্ক পরলে আপনি প্রোটেক্টেড থাকবেন, এবং এটা বিভিন্ন স্টাডি এবং টেস্ট দ্বারা প্রমাণিত হয়েছে। আপনি যখন হাঁচেন বা কাশেন, তখন আপনার মুখ থেকে অসংখ্য ছোট ছোট থুতু বা মিউকাসের কণা কিন্তু নিঃসৃত হয়, যেগুলোকে আমরা বলে থাকি ড্রপলেট। আপনি যদি মাস্ক পরেন, তাহলে এই ড্রপলেট গুলো বাতাসে উড়ে বেড়াবে না বা অন্য কোনো একটা মানুষকে এফেক্ট করবে না, তার গায়ে গিয়ে বসবে না বা তার নাকে মুখে গিয়ে বসবে না। এই ড্রপলেটে সার্স কোভির সংখ্যা কিন্তু মারাত্মকভাবে হাই। একটা ড্রপলেটের পার এমএলএ দেখা যাচ্ছে 10^5 টু 10^6 ভাইরাস পার্টিকেল থাকে, যেটা কিন্তু আপনাকে এই অ্যামাউন্ট সার্স কোভি টু ভাইরাস পার্টিকেল কিন্তু আপনাকে ইনফেক্ট করার জন্য যথেষ্ট। এবং আপনি যদি মাস্ক পরে থাকেন, তাহলে এই ড্রপলেটগুলো অন্য কোনো সার্ফেসে এসে পড়বে না। অন্য কোনো সার্ফেসে এসে পড়লে এই ভাইরাসটা দেখা যাচ্ছে বিভিন্ন রকম সার্ফেসে বিভিন্ন সময় ধরে অ্যাক্টিভ বা ভায়াবল থাকে। এবং ধরুন এই সার্ফেসের উপরে কেউ হাত দিল এবং সেই হাত সে নিজের নাকে মুখে দিল, তার কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স হাই। সেই জন্যই আমরা একে বলি ড্রপলেট মোড অফ ট্রান্সমিশন, ড্রপলেট। শুধু করোনা ভাইরাসে এই মাস্কে, অনেকে বলছে মাস্কের পোর সাইজ অনেক বড়, ভাইরাসটা অনেক ছোট, কিন্তু ভাইরাসটার কোনো নিজস্ব ডানা নেই যে ও উড়ে থাকবে। এবং দেখা যাচ্ছে যে শুধু ভাইরাসটা যদি ভেসে থাকে, এরোসলাইজেশন হয়ে থাকে, তা সেটা কিন্তু সবসময় হয়ও না। কিছু বিশেষ প্রসিডিওর করলেই ভাইরাসটা এরোসলাইজেশন হয়, যেটা আমরা আইসিইউ এ যখন সাকশন করি বা পেশেন্টকে ইনটিউবেট করি, তখন এই এরোসলাইজেশন অফ ভাইরাস হয়, তাছাড়া কিন্তু হয় না। মেইন মোড অফ ট্রান্সমিশন অফ ভাইরাস ইজ থ্রু ড্রপলেটস। তো আপনি যদি সিম্পল সার্জিক্যাল মাস্কও পরেন, তাতেও কিন্তু এই ড্রপলেট গুলোকে আটকাবে এবং আপনার থেকে অন্য কাউকে অ্যাফেক্টেড হতে, সংক্রমিত হতে কিন্তু সেটা প্রোটেক্ট করবে। অতএব মাই মাস্ক প্রোটেক্টস ইউ অ্যান্ড ইওর মাস্ক প্রোটেক্টস মি, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে মাস্ক আমাদের সব সময় পরে থাকতে হবে এবং ঠিকভাবে পরে থাকতে হবে। একদম নাক থেকে, ব্রিজ অফ নোজ থেকে কিন্তু একদম চিন অবধি ঢাকা থাকতে হবে। আপনি মাস্ক পরলেন, শুধু মুখ ঢেকে নিলেন কিংবা শুধু নাকটা ঢাকা থাকলো, মুখ খুলে কথা বললেন, তাহলে কিন্তু মাস্ক ঠিকভাবে কাজ করবে না। আপনাকে মাস্কটা পরতে হবে, সব সময়ের জন্য পরতে হবে, এবং মাস্কটাকে ঠিকভাবে পরতে হবে। দেখা গেছে, একটা স্টাডিতে দেখা গেছে যে যারা মাস্ক পরছে, তারা কিন্তু অনেক সময় আননোয়িংলি এই ভাইরাসটার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে যাচ্ছে। কারণ যখন আপনি মাস্ক পরে থাকছেন, খুব অল্প সংখ্যক ভাইরাস আপনার শরীরে প্রবেশ করছে, এন্টার করছে বডিতে, এবং আপনার বডি সেই ভাইরাসের এগেনস্টে, সেই ভাইরাস পার্টিকেলের এগেনস্টে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করছে, সেই তাকে চিহ্নিত করছে এবং কিন্তু তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করছে, যেটা কিন্তু খুবই ভালো। অতএব আপনি যদি মাস্ক পরে থাকবেন, আপনি সবাইকে প্রোটেক্ট করবেন তা নয়, আপনার নিজেরও প্রোটেকশন হবে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে হ্যান্ড হাইজিন। আমরা দেখি যে প্রায়ই আমরা হাত তো ধুই, কিন্তু হ্যান্ড হাইজিনের করোনা ভাইরাসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমাদেরকে 20 সেকেন্ড ধরে, মিনিমাম 20 সেকেন্ড ধরে হাতটা ধুতে হবে সাবান জল হাতে নিয়ে। 20 সেকেন্ড, দরকার হলে আমরা একটা ছোট্ট রাইম করতে পারি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার করে 2-3 বার দেখে নিলাম 20 সেকেন্ড কতক্ষণে হচ্ছে, বা একটা ছোট্ট বাংলা রাইম করে নিলাম, মিকির মিকির চামচিকির করে, যে সেটা রাইম করতে করতে আমি হাতটা ধুলাম, তাহলে কি হলো, আমার টাইম অফ 20 সেকেন্ড যেটা দরকার সাবানটা থাকার জন্য এবং ভাইরাস পার্টিকেল গুলোকে ডিস্ট্রয় করার জন্য, যে সার্ফেক্ট্যান্ট অ্যাকশন অফ সোপটা দরকার অতক্ষণের জন্য, সেইটা কিন্তু পাওয়া যাবে। আপনি হাতে সাবান দিলেন, সাথে সাথে জল নিয়ে ধুয়ে নিলেন, সেটা করলে কিন্তু ভাইরাসটা আপনার হাতে থেকে যাবে, মরবে না। এবং আপনি যদি হ্যান্ড স্যানিটাইজও করছেন, তাহলেও কিন্তু আপনাকে এই স্যানিটাইজারটা কিন্তু হাতে 20 সেকেন্ড দিয়ে রাখতে হবে। এরকম নয় আপনি ফুসফুস করে একটু স্যানিটাইজার নিয়ে নিলেন, তারপরে ছেড়ে দিলেন, আর আপনার হাতে যতটা ভাইরাস ছিল সব মারা গেল। আপনাকে স্যানিটাইজারটাও হাতে ঠিক সেইভাবেই, 6 স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং এর বিভিন্ন ভিডিও আছে, আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন, আমিও আপলোড করার চেষ্টা করব। সেখান থেকে কিভাবে সব সারফেস গুলো, হাতের তালু, আঙ্গুলের খাঁজ,
হাতের উপর দিক সব ওয়ের ওপরে কিন্তু আপনাকে এই সাবানটা বা স্যানিটাইজারটা বুলিয়ে নিতে হবে। আপনি কিন্তু যখন বেরোবেন বাইরে তখন কিন্তু কোনো আনক্লিন সারফেস টাচ করবেন না, চেষ্টা করবেন যতটা না টাচ করা যায়, কারণ সেই সারফেসের উপরে ড্রপলেট থাকতেই পারে, সেই সারফেসের উপরে ড্রপলেট থাকতে পারে এবং সেই ভাইরাস যদি ভায়াবল থাকে আপনি টাচ করলেন সেই ভাইরাস আপনার হাতকে কন্টামিনেট করবে এরকম, এবং আপনার হাত থেকে আপনি যদি মুখে হাত দেন বা সেই চোখে হাত দেন বা নাকে হাত দেন তাহলে কিন্তু সেই ভাইরাস কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকবে। আপনি গ্লাভস পরতে পারেন বাইরে যখন বেরোচ্ছেন, যেখানে খুব ভিড় ভাড় জায়গা, যেখানে আপনি মনে করছেন যে আমাকে অন্য কোনো জায়গায় হাত দিতেই হবে, তখন আপনি গ্লাভস পরতে পারেন, সেই গ্লাভস আপনি ডিসপোজ অফ করে দিতে পারেন ঠিক করে। আপনাকে বাইরে যখন বেরোচ্ছেন সেই জামা প্যান্ট আপনাকে ঠিকভাবে কেচে নিতে হবে, বাড়িতে এসে সিম্পল সাবান দিয়ে কেচে নিলেই তো বলছে যে ভাইরাসটা মারা যাচ্ছে। আপনি যে কোনো সাবান দিয়ে যখন ধুয়ে নিচ্ছেন তাহলে কিন্তু মারা যাচ্ছে, আপনি যদি সেই জামা প্যান্ট রেখে দেন সেটা যদি ঝাড়েন তাহলে কিন্তু সেই ভাইরাসটা আবার এরোসোলাইজেশন হয়ে যাবে, তখন কিন্তু সেটা আপনাকে এবং আপনার পরিবারের লোককে এফেক্ট করতে পারে। এবং যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ফেসিয়াল হাইজিন, আমাদের সবাইকেই কিন্তু ফেসিয়াল হাইজিন মেনটেন করতে হবে। আমাদেরকে কিন্তু এন্ট্রি পয়েন্ট গুলো, এটা টাচ হবে, এন্ট্রি পয়েন্ট গুলো যেগুলো হচ্ছে মুখ বা নাক, অপরিষ্কার হাত দিয়ে ছোঁয়া চলবে না, তাহলেই কিন্তু ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে যাবে। আমি জানি এই জিনিসগুলো এমনি সাধারণভাবেই মানুষ করছে না, এবং এগুলো পুজোর সময় আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ভিড় ভাড়াক্কা হয় তাতে করা খুবই কঠিন এবং জটিল। অতএব যতটা সেফলি আপনারা পুজোতে থাকতে পারবেন আমরা চাই, আমরা ডক্টররা চাই আপনারা সবাই সেফ থাকুন। হসপিটালগুলো অলরেডি প্রায় ফুল হয়ে যাচ্ছে, এর পরে যদি কেস বাড়তে থাকে পুজোর পরে তাহলে কিন্তু এ একটা বিশাল খারাপ চেহারা নেবে। অতএব আপনারা যতটা সাবধানে থাকতে পারবেন, আমার পার্সোনালি মনে হয় এটা আমার নিজের মতামত যে যতটা বাড়িতে থেকে এইবার পুজোটা আপনারা সেলিব্রেট করতে পারবেন ততটাই ভালো, যতটা বাইরের কন্ট্যাক্টে না আসবেন যতটা, কারণ সংক্রমণের হার এতই বেড়ে গেছে, যদিও আইসিএমআর বা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনো বলছে যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে না, যেটা হাস্যকর কারণ আপনি চারদিকে দেখতেই পাচ্ছেন আপনার নিশ্চয়ই পরিচিত বন্ধু বন্ধু আত্মীয় স্থানীয়দের মধ্যে কারো না কারো এতদিন করোনা হওয়ার খবর আপনি নিশ্চয়ই পেয়েছেন, এবং খুব দ্রুত রেটেই কিন্তু এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। অতএব যতটা সাবধানতা অবলম্বন করবেন, যতদিন না ভ্যাকসিন আসছে, যতদিন না আমরা কিছু একটা ভালো ওষুধ পাচ্ছি এটাকে কিওর করার জন্য, ততদিন এই সাবধানতাগুলো অবলম্বন করাই কিন্তু হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজো সুস্থতা এবং ভালো থেকে কাটান, এবং পুজোর পরেও সুস্থ এবং ভালো থাকুন, আমরা এটাই চাইবো। থ্যাংক ইউ।